মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে চাঁচলে মিলল কার্তুজ তৈরির কারখানার হদিস। উদ্ধার 38টি কার্তুজ ও কার্তুজ তৈরির বিভিন্ন সরঞ্জাম। সন্তোষ কর্মকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ কার্তুজ। ঘটনায় আর কারা যুক্ত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে চাঁচল থানার দেবীগঞ্জের বাসিন্দা সন্তোষ কর্মকার বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় সন্দেহভাজনভাবে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কার্তুজ পাইপগান সহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে 38টি কার্তুজ, পাইপগান ও কার্তুজ তৈরির একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে সে কার্তুজগুলি সেখানে তৈরি করে বিক্রি করত বিভিন্ন জায়গায়। তবে ঘটনার পর বাড়ির সামনে পুলিশ পিকেট রাখা হয়েছে আর এই নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ধৃত সন্তোষ কর্মকারের ছেলের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারের ঘটনায় গ্রাম সহ শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বাসিন্দারা জানান এর আগে এই ধরনের ঘটনা এখানে দেখা যায়নি। স্বাভাবিকভাবে এলাকায় একটা আতঙ্ক রয়েছে। আমরা কখনো বুঝতে পারিনি সে এখানে কার্তুজের কারবার চালাচ্ছে। চাঁচল সদর মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল জানান গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সন্তোষ কর্মকারকে গ্রেফতার করে। তার কাছ থেকে লোহা কিছু জিনিস পাওয়া যায় যা প্রাথমিকভাবে মনে হচ্ছে পিস্তলের কার্তুজ। পাশাপাশি কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রামপুরহাটের বগটুই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যে বেশ ভালো প্রভাব ফেলতে পারে তা বিলক্ষণ বুঝতে পেরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি প্রতিটি জেলার পুলিশকে বার্তা দিয়েছেন, হয় 7 দিনের মধ্যে সমস্ত বেআইনি অস্ত্র এবং বোমা বাজেয়াপ্ত করতে হবে, নইলে ক্লোজ কিংবা সাসপেন্ডের জন্য তৈরি থাকতে হবে। মুখ্যমন্ত্রীর এই কড়া মনোভাব বুঝে সতর্ক পুলিশও। প্রতিদিনই রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। পুলিশের জালে দুষ্কৃতীরাও ধরা পড়েছে। কিন্তু এবার আর 2-4টি আগ্নেয়াস্ত্র কিংবা বোমা নয়, খোদ কার্তুজ তৈরির কারখানা উদ্ধার হলো চাঁচলের একটি গ্রামে। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এবং কোথা থেকে? আমাদের কাছে কিছুদিন ধরে একজন স্থানীয় ব্যক্তি মানে সন্দেহজনক গতিবিধির খবর আসছিল, তার উপর নজর রাখা হচ্ছিল। নাম সন্তোষ কর্মকার, 51 বছর মতো বয়স, এখানে চাঁচলের দেবীগঞ্জে ওনার বাড়ি। তো কালকে রাত্রে ফাইনালি পুলিশ ওখানে একটা পুলিশের টিম অভিযান চালায়। ওর কাছ থেকে কিছু সিলিন্ড্রিক্যাল লোহার টুকরো পাওয়া গেছে, যেগুলো আমরা সন্দেহ করছি খুব সম্ভবত বিভিন্ন পিস্তলের বুলেট হিসেবে তৈরি মানে ব্যবহার করা হতে পারে। এছাড়া 2 গুলিও পাওয়া গেছে। এছাড়া ওর কাছে কিছু ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে যেগুলো কর্মকারের কাজে ব্যবহৃত হয়। উনি নিজে অবশ্য কর্মকারী আছেন। তো আমরা এখন তদন্ত চালিয়ে দেখবো যে মানে ওই জিনিসগুলো উনি ওখানে কী জন্য জড়ো করে রেখেছিলেন। এগুলো অস্ত্রের সাথে ওনার তো যোগাযোগ রয়েছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে ওনার অ্যাসোসিয়েট কে আছে, আর এর আগে আরও কী কী কাজ করেছেন, আর কার সাথে ষড়যন্ত্রে জড়িত ছিলেন এসব ব্যাপারে সেই ব্যাপারটা স্যার ওনার কাছে তো একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে যেটা আমরা। হ্যাঁ স্যার, উনি কি ওখানে এগুলো কি বানাতেন যে সমস্ত? সেটা তো এখনই জানা যাবে না, কালকে রাত্রিতে ইয়ে করা হয়েছে। সেটা কি তার বাড়িতে? স্যার স্যার আপনারা যে বাড়িতে গেলেন কি দেখলেন বাড়িতে? মানে ওখানে কি কোনো কারখানা টারখানা? না না, কারখানা টারখানা সেগুলো আমরা দেখেছি যে এখন ওই যে ওখানে সিঁড়ি গার্ড রাখা হয়েছে, আরও ভবিষ্যতে তদন্ত হবে। স্যার এতগুলো পরিমাণে মানে বুলেটের মাথা, তার মধ্যে 2 কার্তুজ, এটা হ্যাঁ সেগুলি তো ধরা হয়ে যায়, সেগুলি তদন্ত করা হবে। স্যার কী মনে হচ্ছে কী হতে পারে? না এখনই মনে হওয়ার মতো কিছু নেই, এখনই মানে প্রাথমিক পর্যায়ে আছে পুরো ঘটনা, তদন্ত শুরু হয়েছে। ওনাকে পিসি রিমান্ডের জন্য আদালতে ইয়ে হলো আর কি। কতদিনের
আচ্ছা কোনো বারুদ উদ্ধার হয়েছে কি তার বাড়ির বারুদ? না না হয়নি। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্ধ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।